আভ্যন্তরীণ জল পরিবহনের বিভাগের দুর্বলতার বাবে তথা তেওঁলোকৰ ক্ষমতালোভী মনোভাবের বাবে আজি ব্রহ্মপুত্রর মাজভাগত দুখনকৈ ফেরির মাজ সংঘর্ষ হবলগীয়া হয়। কারণ আভ্যন্তরীণ জল পরিবহনের যাভী মনোভাব, যমতালোভী মনোভাব, সেই মনোভাবের বাবে আজি ব্রহ্মপুত্রর মাজত সেই করুণ ঘটনা সংঘটিত হবল পালে। কারণ আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ সম্পূর্ণরূপে 100% দোষী। কারণ নাও দুর্ঘটনা যময়ত হয়েছিল সেই সময় আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের কর্মচারীসকলে গা এরা মনোভাব দিয়েছিল। তার বিপরীতে একাংশ স্থানীয় লোক তথা উদ্যমী সাহসী থাকা লোকে সেই সকল যাত্রীক উদ্ধার করবলে সক্ষম হয়েছিল। মূর আমার লগত আছে আমার অসম লাইভ 24-র সহযোগী, তেওঁৰ সবে ঘটনা জানিবলে বিচারিম। কারণ তেওঁ সেই সময় প্রত্যক্ষদর্শী হিসাবে আছিল কি হয়েছিল। হয় জিন্তু, যেতিয়া আমি আহিছিলোঁ এখন ডাবল নাওত, আৰু ডাবল নাওখনত এখন ছিংগল নাওয়ে খুন্দা মাৰিছিল, আৰু ছিংগল নাওখন ইমানেই দুৰ্বল আছিল যে ছিংগল নাওখন ভাঙি তাত পানী সোমাইছিল। আৰু পানী সোমোৱাৰ পিছত ডিপাৰ্টমেণ্টৰ মানুহ যিহেতু তাত আছিল, কিন্তু ডিপাৰ্টমেণ্টৰ মানুহে আমাক কাকোৱে সেই মানুহখিনিকো সহায় নকৰিলে, আমাকতো বাদে সেই মানুহখিনিকো কাকোৱে সহায় নকৰিলে, বৰঞ্চ তেওঁলোক ওপৰতহে উঠি গ'ল সহায় কৰিব লাগে বুলি। আৰু নাওখনত লাইফ জেকেট তেনেই সামান্যহে আছিল, আৰু য'ৰ ত'ৰ পৰা বিচাৰিহে উলিয়াই দিবলগা হৈছিল, আৰু সেই মানুহখিনিয়ে ওপৰত উঠি গৈছিল। আৰু যিমান পাৰে আমাৰ স্থানীয় মানুহ, পিছত এখনত স্থানীয় মানুহখিনি গৈহে সহায় কৰিছিল, কিন্তু ডিপাৰ্টমেণ্টৰ মানুহ কোনো নাছিল, ডিপাৰ্টমেণ্টৰ মানুহবোৰ সব মৰিলে যেন পাওঁ। ইয়াত দুখনকৈ অত্যাধুনিক ৰোপেক্স সেৱা আছিল, সেইকেইখনো আজি বিকল হৈ পৰি আছিল। কিহৰ কাৰণে ৰোপেক্স সেৱা, উন্নতমানৰ সেৱা মাজুলী আৰু যোৰহাটৰ মাজত চলাচল কৰিবলৈ সুবিধা নিলে এই সকল ফেৰী চালক? সেই দুখন ৰোপেক্স হ'ল আমাৰ মাজুলীবাসীক দিয়া একো একোটা টোপ, আৰু এতিয়া ফুলদানি হৈ ইয়াত পৰি আছে। আৰু বাৰে বাৰে আমি মাজুলীবাসীয়ে কিয় ইমান, আমি ইমান ডাঙৰ ডাঙৰ বিপদ লানি আমি কিয় অহা যোৱা কৰিব লাগে? আৰু মাজুলীখন কৈ আমি উন্নত কৰিছোঁ, উন্নত কৰিছোঁ, কি উন্নত কৰিছে? ভিতৰখনৰ ৰাস্তা পকা কৰিলে মাজুলীখন উন্নত হৈ নাযায়। মাজুলীখন উন্নত কৰিবলৈ হ'লে যাতায়াত ব্যৱস্থা ভাল হ'ব লাগিব, আৰু যাতায়াত ব্যৱস্থা ভাল যেতিয়ালৈকে নহয় তেতিয়ালৈকে আজি এইটো কি বিপদ, আৰু ইয়াতকৈ ডাঙৰ ডাঙৰ বিপদ মাজুলীবাসীৰ বাবে আহি আছে। হয়, এয়া আছিল আমাৰ সহযোগী সাংবাদিক, তেওঁ জনালে যে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের দুর্বলতা আর অকমন্যতার বাবে আর তেওঁলোকৰ যি ক্ষমতালোভী মনোভাব, আর দুখনকৈ রোপেক্স জাহাজ আছে সেই দুখন তেওঁলোকে বন্ধ করে রাখিছে। কারণ তেওঁলোকক পয়সা লাগে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগক, আর সেই ফেরিসমূহ তেতিয়াই চলাব। কারণ সেই কারণে আজি ব্রহ্মপুত্রর মাজত এইদরে শোকাকুল এক পরিবেশ সৃষ্টি হল, এক দুর্ভাগ্যজনক এক ঘটনা সংঘটিত হবলৈ পালে।